সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি জেএম ক্রিয়েশনের পক্ষ থেকে পান্না ও জলিল মাস্টার, আমরা দুজনই হাইলাকান্দির বন্যা কবলিত অঞ্চলগুলি দেখানোর জন্য নিয়ে চলছি আপনাদেরকে। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন। প্রথমে আমরা অনেক দূর যেতে হবে তাই মনে করলাম, গাড়িটি পেট্রোল ভরেনি। আমরা মনস্থ করেছি আজকে উত্তর নারায়ণপুর, মোহনপুর ও নিতাইনগর এবং রতনপুর আরও অন্য অন্য জায়গা ঘোরার মনস্থ করে বের হয়েছি। দেখা যাক আমরা কতটুকু ভিজিট করতে পারি। পেট্রোল ভরেই আমরা রওনা হয়েছি ডেস্টিনেশনের দিকে। আর এখন বর্তমানে আমরা আছি বলিপার বাজার। আমরা মনস্থ করেছি মোহনপুর হয়ে শুরু করব যাত্রা। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওর আই বোটমে উপরে ক্লিক করলে আপনারা আরও কয়েকটি ভিডিও দেখতে পারবেন, ওগুলো দেখবেন এবং শেষ পর্যায়ে কয়েকটি পেয়ে যাবেন, ওগুলোও দেখবেন। এখন এসে গেছি আমরা আলগাপুর তিমাতা। এখন আমরা আলগাপুর HS স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। বন্ধুরা, চ্যানেলটি এখনও অবধি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি অন করে নিন, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে পারেন। রেল ক্রসিং করেই একটু একটু জল দেখা যাচ্ছে, যা একদম নর্মেল, আপনারা দেখতে পাচ্ছেন। মোহনপুরের দিকে চললাম, এখানের কিছু দৃশ্য দেখুন আশেপাশের। এখন আমরা গার্লস সিনিয়র মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছি। এটা হলো সৌরঙ্গীর দিকে ঢুকে একটু সামনের দৃশ্য জলের। মোহনপুরের কিছু সংখ্যক এলাকা জলমগ্ন হয়েছে, বিপদ সংখ্যার নিচে আছে কিছু কিছু ঘর বাড়ি, আবার জলে প্লাবিত হয়েছে, এত বেশি নয়। এখন আপনাদেরকে নিয়ে চলছি লস্কর বাজারের দিকে। একটু পরেই আমরা পেয়ে যাব লস্কর বাজার। এখনই আমরা লস্কর বাজারে। এখন পর্যন্ত যা দেখলাম বিপদ সংখ্যার নিচেই আছে এলাকাগুলি, জলমগ্ন হয়েছে কিন্তু বিপদ সংখ্যার নিচেই আছে কিছু সংখ্যক জায়গা ছেড়ে। এখন আমরা এসে গেছি আবার রতনপুর ব্রিজে। আশপাশে দেখতে পাচ্ছেন এখানের দৃশ্য আপনারা, ভারী মাত্রায় জল বেড়েছে এদিকে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন এই রতনপুরের জলমগ্ন এলাকাটি, আর অন্য জায়গা পরিদর্শন করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওর সাথে থাকুন। রতনপুর ব্রিজ ছেড়ে একটু এগিয়ে গেলেই
বিপদ শঙ্কার কিছু দৃশ্য দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আর এখান থেকে আমরা বেশি দূরে এগিয়ে যেতে পারবো না, কারণ হচ্ছে অনেক জল রাস্তার দিক দিয়ে অতিবাহিত হচ্ছে, মানুষ আসছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তার জন্য আমরা বেশি দূরে এগিয়ে যেতে পারবো না, এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন কত ভারী ঘর ডুবিয়ে আছে এবং মানুষ যাতায়াত করছে নৌকা দিয়ে, আপনারা দেখতে পারবেন। তো এখন অবধি যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি অন করে নিন, যাতে আরও নিত্য নতুন ভিডিওর আপ টু ডেট আপনারা পেতে পারেন। আর বন্ধুরা, আপনারা ভিডিওর উপরে আই বটনে ক্লিক করে আরও কয়েকটি ভিডিও দেখতে পারবেন। এখন আমরা বর্তমানে আছি বর্জপুর এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার জলের অবস্থা। আমরা আর এগিয়ে যেতে পারবো না, কারণ রাস্তা ডুবিয়ে আছে। এখন আমরা যে জায়গাটি পরিদর্শন করছি সেটি হচ্ছে বর্জপুর, এবং সেখানের একটি নাম মুরগারগুল নামে পরিচিত। এই বর্জপুর আমরা চেয়েছিলাম আজকে মাটিজুড়ি যাওয়ার জন্য, তো মাটিজুড়ি যাওয়া সম্ভবপর হয়নি, তাই আমরা এখানেই সমাপ্ত করতে চলেছি। এখানের এই জলের অবস্থা অনেক ভয়াবহ, মানুষ এখান থেকে নিরাপদ স্থলে আশ্রয় নিয়েছেন। এ পর্যন্ত খবরে প্রকাশ যে মাটিজুড়ির এলাকাটা বিস্তীর্ণ এলাকা, জলমগ্ন থেকে মানুষ আসছেন, এই এলাকা পরিদর্শন করছেন। মানুষের দুর্গতির সীমা নেই, মানুষ গরু ছাগল মহিষ নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন, তাই আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আজকে আমি হাইলাকান্দির বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছি, জেএম ক্রিয়েশনের পক্ষ থেকে এম আব্দুল জলিল লস্কর। তো আমি এই ভয়াবহ দুর্গতি মানুষের দেখে অত্যন্ত দুঃখ।